হাসপাতালের লোক জুইর বাড়িতে যাবে জুইকে স্বর্ণেন্দুর খবরটা দিতে কিন্তু বাড়ির শুদ্ধ লোককে তুমি কি করে বাড়ি থেকে বের করবে আমি সেটাই বুঝতে পারছি না শুনুন বাড়ির সকলের জন্য আমি টিকিট কেটে নিয়ে এসেছি এটা কাকাবাবুর অন্য কোনো প্ল্যান কাকাবাবু ওই লোকটার সঙ্গে নিশ্চয়ই কোনো গোপন কথা বলবে কাকাবাবু ট্যাক্সিতে উঠে গেল কাল আমি একটা প্রেস কনফারেন্স ডেকেছি আমার অনুরোধ যে কাল আপনিও সেখানে উপস্থিত থাকবেন এই প্রেস কনফারেন্সের কথাটা তোমার মুখ থেকে প্রথম শুনলাম তা নয় কিন্তু আমি আগেই জানতাম দিদির বাবার সঙ্গে ড্যাডের কোনো একটা পুরনো পরিচয় আছে সেটা কি আমার মাকে যে খুন করেছে সেই মানুষটাকে আজ শাস্তি দেওয়ার পালা তুমি আজ আমার পাশে থেকো ঠাকুর এই খেলায় শেষ পর্যন্ত আমি জিতব একবার স্বর্ণেন্দু আমার হাতে আসুক তখন আর আমাকে পায় কে তুমি তো সমস্ত কিছু বলবে সাংবাদিকদের উত্তর দেবে যাও ওখানে গিয়ে বসো এখানে দাঁড়িয়ে আছো কেন আমি আসলে বাদবাবুর জন্য অপেক্ষা করছি হুট করে এভাবে অফিস চলে গেল বলো ম্যাডাম ব্রেক লাগছে না ব্রেক লাগছে না মানে আপনি গাড়ি চেক করেননি করেছিলাম ম্যাডাম আস্তে সামনে 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 গাছ সবকিছু ঠিক আছে তো না স্যার কিচ্ছু ঠিক নেই বাদবাবু এখনো এখানে এসে পৌঁছয়নি সাক্ষীরাও এখনো কেউ আসেনি তার মধ্যে রিয়াও নেই এখানে লাগছে ছেড়ে দাও একটা কথা মনে রেখো তোমার ঠিকঠাক বলার উপর নির্ভর করছে জয়ীর বাবা জয়ীর বোনের বাঁচা মরা আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে একজন দুর্নীতি পরায়ণ মানুষের মুখোশ খুলে দিতে চাই দেখলে তো মিললো আমার কথা কে এই দুর্নীতি পরায়ণ মানুষ কার কথা বলছেন আপনি তার কথা কি আমরা জানতে পারি সরি সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে একটু দেরি হয়ে গেল প্রেস কনফারেন্সটা তো শুরুই হয়ে গেছে যদি ভালো করেছে তুমি শুরু করে দিয়ে খুব ভালো করেছো তবে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে মাঝখানে এসে একটু ইন্টারাপ্ট করলাম তো ওই জন্যে আর কি বলো তুমি কি বলছিলে বল হ্যাঁ যা বলছিলাম এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি একজন দুর্নীতি পরায়ণ মানুষের মুখোশ খুলে দিতে চাই আমার কাছে যথেষ্ট প্রমাণও আছে তার বিরুদ্ধে সব প্রমাণ আমি একে একে পেশ করব শুধু আমার স্বামীকে আসতে দিন আপনারা প্রমাণ না হয় আপনার স্বামী এলেই দেবেন কিন্তু আমাদের আর কতক্ষণ অপেক্ষা করিয়ে রাখবেন আপনি কার কথা বলছেন বলুন তো আপনি নামটা বলুন আমরা জানতে চাই সে কে হ্যাঁ হ্যাঁ আমরা নামটা জানতে চাই বলুন আপনি তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ জয় পরিষ্কার করে বল আমি যার কথা বলছি সে আর কেউ নয় ফুটবল একাডেমির মাথায় যিনি বসে আছেন মিস্টার বিশ্বেশ্বর ব্যানার্জি যাকে আমরা সবাই বিবি বলেছি এসব তুমি কি বলছো জয়ী জয়ী কি বলছোটা কি সেই তো ও জয়ী তুমি কার নামে কি অভিযোগ করছো আমি যা বলছি ঠিকই বলছি 22 বছর আগে এই লোকটা আমার মাকে লোক লাগিয়ে খুন করেছিল আর কেন খুন করে আমার মায়ের অসহায় অবস্থার সুযোগ নেবেন বলে সেটা না পেরে আমার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেয় আমার বোনকেও কেড়ে নেয় আমার বোন কোথায় আমি জানি না তুই জানিস না মানে রিয়া তো তোর বোন না মিস্তি ভাই রিয়া আমার নিজের বোন নয় রিয়ার আসল নাম লিজা লিজা ব্যানার্জি ও বিশ্বেশ্বর ব্যানার্জির মেয়ে এই লোকটাই রিয়াকে সাজিয়ে নিয়ে এসেছিল এই লোকটা আমার কিডনি নিয়ে আমাকে ফুটবলের দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল
বাস্তবে তো রিয়ার কোনো কিডনির অসুখই ছিল না, আর ওর কোনো কিডনি অপারেশন হয়নি। এই সমস্ত কিছু আমি জানতে পারি আমার অপারেশনের আগে। তাই আমি আমার অপারেশনটাও আটকে দিই। তার মানে তুমি কিডনি দাওনি? না দি। জয়ী আর সাক্ষর অবৈধ সম্পর্কের কথাটা জেনে গিয়েছিলাম, তাই এই নাটকের অবতারণা। এখন আমি বুঝতে পারছি তুমি এই কারণে খেলা ছেড়ে দিতে চেয়েছিলে। সাক্ষ্য সেনের সাথে তুমি ঘর করতে চেয়েছিলে জয়ী, তাই এত মিথ্যে নাটক। তলে তলে সম্পর্ক তৈরি করেছো একজন পরপুরুষের সঙ্গে। দেখো মা, বর্জামেদা তো তোমাদের কি কথা কয়েছেন আমি জানি, কিন্তু উনি এমন কিছুই করেননি যাতে তোমাদের মুখ চোট হয়। উনি শুধু কয়েছেন যে বাউন সমাজ আমাদের এত অপমান করেছে, তাদের সন্তুষ্টির জন্য দান দেন তিনি মেনে নিতে পাচ্ছেন। এতে যে কার মুখ ছোট হচ্ছে আমি জানি। দাদা বসে, আপনার সঙ্গে একটা কথা ছিল। দাদা বসে বলুন না, নিখিলের কি বিপদ? নিখিলের জীবনে গায়িকার জন্য এক বড় বিপদ অপেক্ষা করছে। তবে কি মানুষটা সত্যি বাঁচবে না? স্ত্রী ভাগ্যে ওনার প্রাণ রক্ষার একটা সম্ভাবনা আছে। মানে শিবসতী নামক একটি যজ্ঞ আছে মা, যাতে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি স্ত্রীকে মায়ের পুজো করে তারপর শিবযজ্ঞ করতে হয়। মায়ের পুজো যে এ বাড়িতে আমার স্বামী কিছুতেই করতে দেবেন না। আমার প্রাণ ভরা চুরি এখন আমার কাছে। তোর সব চারি চুরি শেষ পারুন, এখন তো আর আমি তোকে ভয় পাই না। আর এবার তোর মরণকাল ঘনিয়ে এসেছে মানো। ওই সুইট ডিশ আমি বউস বাড়িতে খেলাম, ওটাকে ঠিক কি বলে? সন্দেশ স্যার, সন্দেশ। আই লাভ সুইটস এন্ড দ্যাটস সুভাষ, হি ইজ অলসো ভেরি সুইট। কাল ওই সুভাষচন্দ্র বোসকে আমার চাই এখানে। ঘরেতে ভ্রমণ লগুন এক চুটকি সিন্দুর কি কিমত তুমি জানো ঋষি বাবু? কি সব বলছিস বলতো, মানেটা কি? তোর গলায় সিঁদুরের দাগ। কোথায় বাবা সিঁদুর কখন লাগলো? দিদি শোন, শোন দিদি, দাঁড়াও। সাক্ষর অবৈধ সম্পর্কের কথাটা জেনে গিয়েছিলাম, তাই এই নাটকের অবতারণা। এখন আমি বুঝতে পারছি তুমি এই কারণে খেলা ছেড়ে দিতে চেয়েছিলে। সাক্ষ্য সেনের সাথে তুমি ঘর করতে চেয়েছিলে জয়ী, তাই এত মিথ্যে নাটক। তলে তলে সম্পর্ক তৈরি করেছো একজন পরপুরুষের সঙ্গে। দেখো মা, বর্জামেধা তো তোমাদের কি কথা কয়েছেন আমি জানি, কিন্তু উনি এমন কিছুই করেননি যাতে তোমাদের মুখ চোট হয়। উনি শুধু কয়েছেন যে বাউন সমাজ আমাদের এত অপমান করেছে, তাদের সন্তুষ্টির জন্য দান দেন তিনি মেনে নিতে পাচ্ছেন। এতে যে কার মুখ ছোট হচ্ছে আমি জানি। দাদা বসে, আপনার সঙ্গে একটা কথা ছিল। দাদা বসে বলুন না, নিখিলের কি বিপদ? নিখিলের জীবনে গায়িকার জন্য এক বড় বিপদ অপেক্ষা করছে। তবে কি মানুষটা সত্যি বাঁচবে না? স্ত্রী ভাগ্যে ওনার প্রাণ রক্ষার একটা সম্ভাবনা আছে। মানে শিবসতী নামক একটি যজ্ঞ আছে মা, যাতে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি স্ত্রীকে মায়ের পুজো করে তারপর শিবযজ্ঞ করতে হয়। মায়ের পুজো যে এ বাড়িতে আমার স্বামী কিছুতেই করতে দেবেন না। আমার প্রাণ ভরা চুরি এখন আমার কাছে। তোর সব চারি চুরি শেষ পারুন, এখন তো আর আমি তোকে ভয় পাই না। আর এবার তোর মরণকাল ঘনিয়ে এসেছে মানো। ঘরেতে ভ্রমণ লগুন
এক চুটকি সিন্দুর কি কিমত তুমি কি জানো ঋষি বাবু কি সব বলছিস বলতো মানেটা কি তোর গলায় সিঁদুরের দাগ কোথায় কি বাবা সিঁদুর কখন লাগলো